knee replacement jemon ekta open surgery eta keyhole surgery howar jonno patient er byatha kom hocche ebong hospital stay onek kom jonno ottonto choto choto duti chidro kore amra hatur bhitore ei puro operation tai korte parchi jale hatu ekdom noshto hoye geche hatte parben na tader khetre ei surgery kora jabe na নমস্কার বিপি পোদ্দার হসপিটালের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপা আজও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আমাদের এই পডকাস্ট সাজিয়ে নিয়ে আপনাদের জন্য এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অর্থোপেডিক এবং স্পাইন সার্জন ডক্টর সাগর মুখার্জী ডক্টর মুখার্জী আপনাকে স্বাগত আমরা আজকের কথা বলবো আর্থ্রোস্কোপিক নি সার্জারি নিয়ে এই বিষয়টা ঠিক কি নি রিপ্লেসমেন্টের সঙ্গে এর কি তফাৎ পদ্ধতিগতভাবে কি তফাৎ এবং সেই অপারেশনের পরে কি ধরনের তফাৎ হতে পারে বৈষম্যমূলক কি কি আমরা রিয়াকশন দেখতে পেতে পারি এই সমস্ত নানান বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ডক্টর মুখার্জী প্রথমেই আমি জানতে চাইব এই যে আমি আর্থ্রোস্কোপিক নি সার্জারির কথা বলছি আমি উচ্চারণ ঠিক করছি কিনা সেটাও আপনি কারেকশন করে দেবেন এই সার্জারিটা অ্যাকচুয়ালি কি কাদের জন্য করা হয় এবং নি রিপ্লেসমেন্টের সাথে কি তফাৎ আর্থ্রোস্কোপিক সার্জারি হচ্ছে একটা মাইক্রো সার্জারি প্রসিডিউর এটা একটা কিহোল সার্জারি নরমালি আমরা ইয়াং পেশেন্টদের জন্য এটা করে থাকি যেখানে হাঁটুর লিগামেন্টের ইঞ্জুরি হয়েছে বা মেনিসকাস ইঞ্জুরি হয়েছে হাঁটুর টিবিয়ার ছাদে যে লিগামেন্ট থাকে তাকে আমরা মেনিসকাস বলি হাঁটুর ভিতরে অনেক লিগামেন্ট থাকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এইগুলো টিয়ার হলে অথবা ধরুন কোনো কার্টিলেজ ইঞ্জুরি হয়েছে খানিকটা কার্টিলেজ লস হয়েছে এইগুলো ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে খুব ম্যাটার করে তাদের ফিউচারে কিছু প্রবলেম হবে কিনা আমরা আগে থেকে যদি এগুলোকে রিপেয়ার করতে পারি এখন অনেক প্রসিডিউর বেরিয়েছে আমরা ধরুন ACL টিয়ার আছে বা PCL টিয়ার আছে মেনিসকাস টিয়ার আছে কিংবা কার্টিলে যে কোনো ইঞ্জুরি আছে সেগুলোকে আগে থেকে রিপেয়ার করতে পারি তো আগে কি হতো এগুলো ওপেন করে করা হতো হাঁটুতে এত বড় একটা ইনসিশন দেওয়া হতো মোটামুটি 4-6 ইঞ্চি লম্বা একটা ইনসিশন দিয়ে খুলে অপারেশন করতে হতো কিন্তু এখন এই কিহোল সার্জারি বেরোনোর জন্য অত্যন্ত ছোট ছোট দুটি ছিদ্র করে আমরা হাঁটুর ভিতরে এই পুরো অপারেশনটাই করতে পারছি যেমন ধরুন যদি আমরা ধরে নিই ACL রিকনস্ট্রাকশন যেটা মোস্টলি ফুটবল প্লেয়ারদের ক্ষেত্রে হয় খুব বেশি এই অপারেশন আমরা করে থাকি আর্থ্রোস্কোপির মাধ্যমে তাতে দুটো ছোট ছোট কত বলবো আমি 0.5 সেন্টিমিটারে দুটো ছোট ছোট ছিদ্র করা হয় এবং একটা লিগামেন্ট তোলার ধরুন 1.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটারের ছিদ্র করা হয় এতে পুরো অপারেশনটা লিগামেন্ট রিকনস্ট্রাকশন সম্পূর্ণ হয় তা মোস্টলি এটা তাহলে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে করা হয় এবং এটা একটা কিহোল সার্জারি নি রিপ্লেসমেন্ট যেমন একটা ওপেন সার্জারি এটা কিহোল সার্জারি হওয়ার জন্য পেশেন্টের ব্যথা কম হচ্ছে এবং হসপিটাল স্টে অনেক কম ইনফেকশনের চান্স অনেক কম থাকে আচ্ছা দুটো ডিফারেন্ট অপারেশন দুটোর ইন্ডিকেশন ডিফারেন্ট বয়স্ক লোকেদের ক্ষেত্রে যাদের হাঁটু একদম নষ্ট হয়ে গেছে হাঁটতে পারবেন না তাদের ক্ষেত্রে এই সার্জারি করা যাবে না তাদের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট করা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এর ট্রিটমেন্ট হিসেবে আর যখন এই সমস্ত লিগামেন্ট ইনজুরি থাকছে মেনিসকাস ইনজুরি থাকছে রিলেটিভলি ইয়াং পেশেন্টদের যাদের সামনে এখনো অনেকটা লাইফ পড়ে আছে ভবিষ্যতে অনেক কিছু করার আছে তাদের জন্য হচ্ছে আর্থ্রোস্কোপিক সার্জারি মোস্টলি এটা একটা ব্রড স্পেকট্রামে আমি বলবো বেশ তাহলে সেক্ষেত্রে মানে বয়স্কদের ধরুন কখনো যদি একটা লঘু আঘাত মানে কম আঘাত থাকে হাঁটুতে মানে ধরুন নি রিপ্লেসমেন্টের মতো কন্ডিশন নয় সেক্ষেত্রে কি এই সার্জারি সেক্ষেত্রে এই সার্জারি করতে পারি অনেক সময় দেখা যায় যে বয়স্কদের অস্টিওআর্থ্রাইটিস হয়েছে লুজ বডিজ আছে কার্টিলেজ ইনজুরি হয়ে লুজ বডি তৈরি হয় সেগুলো হাঁটুর মধ্যে থাকছে অনেক সময় হাঁটু লক হয়ে যায় লুজ বডি গুলো যখন জয়েন্টের মধ্যে এসে পড়ে অথচ পেশেন্টের নি রিপ্লেসমেন্ট লাগবে না হাঁটু মাঝে মাঝে লক হয়ে যাচ্ছে সেরকম পেন নেই তখন আমরা এই আর্থ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে লুজ বডি গুলোকে বার করতে পারি ঠিক আছে এটা একটা ইন্ডিকেশন ঠিক তার মানে নি রিপ্লেসমেন্টের আগের অবস্থা যখন মানে পুরোপুরি হাঁটুটাকে রিপ্লেস করতে হচ্ছে না সেরকম কোনো চোট থাকলে আমরা এই ধরনের সার্জারি করতে পারি আচ্ছা এবার এই সার্জারির একটু পদ্ধতির দিকে আসি এই সার্জারিতে আপনি বললেন কি হোল সার্জারি খুব ছোট ছোট দুটো ফুটো করে আপনারা ক্যামেরা পুশ করেন এবং অপারেশন করেন সেক্ষেত্রে রিকভারি কি খুব তাড়াতাড়ি হয় আচ্ছা আমি একটা তাহলে উদাহরণ দিই নর্মাল লোকেদের জন্য এটা যারা আর্থ্রোস্কোপিক সার্জারি ব্যাপারে এতটা কিছু জানেন না সবাই এখন ল্যাপারোস্কোপি এবং ওপেন গলব্লাডার অপারেশন সম্পর্কে নিশ্চয়ই জানেন এত বেশি হয়েছে সব জায়গায় হয় ওপেন গলব্লাডার সার্জারিতে যতটা বড়
কেটে অপারেশন হয় এবং ল্যাপ্রোস্কোপিতে যত কম কেটে অপারেশন হয় এবং তার জন্য পেশেন্ট যত কম দিন হসপিটালে থাকে সেই ব্যাপারটা নিশ্চয়ই বোঝেন। এখানেও ব্যাপারটা সেরকমই, খুব অল্প কেটে অপারেশন হওয়ার জন্য খুব তাড়াতাড়ি পেশেন্ট পেন রিলিফ হচ্ছে এবং খুব তাড়াতাড়ি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, হসপিটাল স্টে বেশি দিন হচ্ছে না এবং কমপ্লিকেশনের চান্স অনেক কম থাকছে। আচ্ছা, মানে মোটের উপর কমপ্লিকেশন কম, দ্বিতীয়ত হসপিটালে বেশি দিন থাকতে হয় না, আর অর্থনৈতিকভাবে কি কিছু সুবিধা আছে? হ্যাঁ, সেটাও কিছুটা আছে, যে যদিও কস্ট অফ সার্জারি একটু বেশি হয় কিন্তু এই হসপিটাল স্টে কম হওয়ার জন্য এবং কমপ্লিকেশন কম হওয়ার জন্য, রাইট। ধরুন যেখানে ওপেন সার্জারি করলে আমি অনেক বেশি মেডিসিন দিচ্ছি, পেন কিলারের পিছনে অনেকটা খরচ হুম হচ্ছে, হুম হসপিটাল স্টে এর জন্য অনেকটা খরচ হচ্ছে, হুম সেগুলো অনেকটা কম হয়ে যায়, ঠিক, মোটামুটি একই আসে। একেবারেই। তার মানে মোটের ওপর কিন্তু পেশেন্টের জন্য এই সার্জারি অনেকটা লাভের, কিন্তু আফটার, মানে পোস্ট অপারেটিভ যে কেয়ারের ক্ষেত্রে, সেখানে কি এর এই সার্জারির ক্ষেত্রে কেয়ার অনেক বেশি নিতে হয়? না, অনেকটাই কম, কারণ ধরুন দুটো ছোট ছিদ্র করে অপারেশন করতে হুম হচ্ছে, হুম সেখানে বারবার ড্রেসিং করার ব্যাপার থাকছে না, হুম হুম ঠিক আছে, পেইন অনেক কম হচ্ছে, তার রিলেটেড যা যা কমপ্লিকেশনস আছে সেগুলো কম, ইনফেকশনের চান্স কম, সেই হুম জন্য কেয়ার নেওয়ার এটাও কম। আর যেমন ধরুন ACL অপারেশনের ক্ষেত্রে আমরা এরকম পরের দিন থেকে মুভমেন্ট দিয়ে দিচ্ছি, ফিজিওথেরাপি, এক্সরে, হুম এগুলো দিয়ে দিচ্ছি, সেই জন্য পোস্ট অপ কেয়ার অত বেশি কেয়ার নিতে হয় না, রাদার দেন ওপেন সার্জারি পেশেন্টের ক্ষেত্রে যেটা নিতে হয়। বেশ। আর্থ্রোস্কোপিক নি সার্জারি হওয়ার পর কি কি রেস্ট্রিকশন থাকে পেশেন্টের মূলত? রেস্ট্রিকশন ডিপেন্ড করছে কি ধরনের সার্জারি হচ্ছে, ধরুন কোনো কার্টিলেজ ইনজুরি ছিল তার জন্য সার্জারি হলো, তাহলে কিছুদিন সময় দিতে হবে ওগুলো গ্রাফ যেটা করা হলো সেটা টেক আপ করার জন্য। আর্থ্রোস্কোপিক লিগামেন্ট সার্জারি হলে আমরা খুব তাড়াতাড়ি এখন মোবিলাইজ করে দিই, হুম হুম খুব বেশি দিন আমরা রেস্টে রাখি না। হুম মেনিসকাস সার্জারি হলে কিছুদিন রেস্টে থাকতে হয়, সেটা ডিপেন্ড করছে কি ধরনের অপারেশন হচ্ছে তার উপরে। কিন্তু মোটের উপর একটা জিনিস আমি বলতে চাই, যে হুম পেইনের জন্য যে রেস্ট্রিকশনটা থাকে হুম ওপেন অপারেশন হলে সেইটা একদমই থাকে না। তার মানে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধাজনক পদ্ধতিতে এই চিকিৎসা হয়ে থাকে হাঁটুর ক্ষেত্রে। আচ্ছা, হাঁটুর ক্ষেত্রে কত দূর পর্যন্ত চোট পেলে, যদিও এটা ডক্টরকে দেখানোর পরেই পেশেন্ট বুঝতে পারবে, তাহলেও একটা স্পেসিফিকেশন তো থাকে যে এরকম চোট হলে নি রিপ্লেসমেন্ট করতেই হবে, কিন্তু এরকম পর্যন্ত আমরা এই আর্থ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে সারিয়ে দিতে পারবো? এটা ঠিক চোটের উপর ডিপেন্ড করছে না, হুম অস্টিওআর্থ্রাইটিস কতটা আছে একজন পেশেন্টের, যদি খুব বেশি অস্টিওআর্থ্রাইটিস থাকে বয়স বেশির দিকে তখন আমরা করব নি রিপ্লেসমেন্ট। হুম ইয়াঙ্গার পেশেন্ট যার লিগামেন্ট ইনজুরি হয়েছে, কোনো হুম ফ্র্যাকচার নেই একটা লিগামেন্ট ইনজুরি হয়েছে বা হুম মেনিসকাস ইনজুরি হয়েছে, তখন আমরা আর্থ্রোস্কোপিক নি সার্জারি রিপেয়ারের দিকে যাব, তখন আর আচ্ছা রিপ্লেসমেন্ট নয়, রিপেয়ার করছি, হুম আর্থ্রোস্কোপিক্যালি করছি, হুম ওপেন হুম করে করছি না, মাইক্রো সার্জারি করে রিপেয়ার করছি নিয়ে। হুম হুম আর ধরুন বয়স্কদের ক্ষেত্রে লুজ বডি আছে বা একটু ছোট অল্প কার্টিলেজ ইনজুরি হলো, তখন আমরা এগুলো রিপেয়ার করে দিতে পারি আর্থ্রোস্কোপির মাধ্যমে, তখন সরাসরি নি রিপ্লেসমেন্ট করছি। ঠিক, মানে একেবারেই আমাদের বাড়ির যন্ত্রপাতির মতোই। অনেক সময় হয় যে আমাদের বাড়ির যন্ত্রপাতি খারাপ হলো, তখন হয়তো পুরোপুরি রিপ্লেস করতে হয় না, কিছুটা রিপেয়ার করলেই কাজটা চলে যায়। আর্থ্রোস্কোপিক নি সার্জারি কিন্তু অনেকটা সেরকম। আচ্ছা, কমপ্লিকেশনের দিকটা একটু জানতে চাইবো, কারণ পেশেন্টদের মাথায় প্রথমেই আসে যে এই সার্জারি কতটা কমপ্লিকেটেড, সে বিষয়ে কি বলবেন? কমপ্লিকেটেড অ্যাজ এ প্রসিডিওর এটা কমপ্লিকেটেড, কিন্তু পেশেন্টদের জন্য বলবো এটা তো অনেক কম কমপ্লিকেটেড, কারণ তাদের পেইন হচ্ছে না, হুম ইনফেকশনের চান্স অনেকটাই কমে যাচ্ছে দেন ওপেন সার্জারি, তো কমপ্লিকেশন খুব কম বললেই চলে, মানে ওপেন বেশ সার্জারি যতটা কমপ্লিকেশন তার 10 ভাগের 1 ভাগও নয়। বেশ। আর খরচ সাপেক্ষ কিরকম, মানে মধ্যবিত্তের ইয়ের হ্যাঁ, মধ্যে? একদমই, এখন রেগুলার এগুলো হচ্ছে, একটা নি রিপ্লেসমেন্ট করতে যা খরচ পড়ে হুম টোটাল, তার থেকে একটা আর্থ্রোস্কোপিক সার্জারির খরচ হয়তো কম হয়। বেশ, তাহলে মোটের উপর আমরা একটা ধারণা দিতে পারলাম এই যে আর্থ্রোস্কোপিক নি সার্জারি শুনলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং যেখানে এই কি হোল সার্জারি শুনলে যে ওখানে একটা ক্যামেরা পুশ করবে, কি হবে, সেটা আদৌ সারবে কিনা, এই ধরনের নানান আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে থাকে, কিন্তু চিকিৎসকরা যেরকমটা বলছেন, আপনারা শুনলেন সরাসরি চিকিৎসকের মুখ থেকে, সেটা কিন্তু অনেকটাই এই সার্জারি নিরাপদ, এবং এটা পেশেন্টদের জন্য কিন্তু যথেষ্ট, মানে আশ্বস্ত করলেন উনি যে এই সার্জারি করতে গিয়ে কোনোভাবেই কিন্তু থমকাবেন না, কারণ এটা আমাদের বডি রিপেয়ারের কাজের মতোই, জাস্ট একটা রিপেয়ার করলে হয়ে যাচ্ছে, সেখানে রিপ্লেসমেন্টের কোনো প্রয়োজনীয়তা নেই, সেই রিপেয়ারের কাজটাই হচ্ছে এই সার্জারির মাধ্যমে। অনেক ধন্যবাদ ডক্টর মুখার্জি আমাদের এই সার্জারি সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। কিন্তু আমরা অনেক বিষয়, অনেক টার্ম, মেডিকেল টার্ম সম্বন্ধে আমরা জানতে পারি, শুনতে পাই আমাদের এখন এই সমাজ মাধ্যমের থ্রু দিয়ে,
কিন্তু সেই বিষয়ে হয়তো সম্যক জ্ঞান থাকে না, সেই জ্ঞান না থাকার জন্য আমরা অনেক সময় ভয় পাই বা অনেক সময় বেশি সাহস দেখাই। এই দুটোই কিন্তু প্রয়োজনীয়তা নিয়ে সচেতন থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আমাদের পডকাস্টের মধ্যে দিয়ে আমরা সেটাই চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভবিষ্যতেও এরকম আরো অনেক বিষয় নিয়ে আপনাদের জন্য আরো পডকাস্ট সাজিয়ে তুলব। নমস্কার।